নমস্কার বন্ধুরা, গার্ডেন টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সকলকে স্বাগত। আজকে যে ভিডিও টপিকটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম লিল জুয়ার প্রতিস্থাপন। তো প্রতিস্থাপনের আপডেটটা আমি আপনাদের সঙ্গে আজকে ভিডিওতে তুলে ধরবো যে গাছটি কীরকম অবস্থায় আমার কাছে রয়েছে। প্রতিস্থাপন করার সময় কিন্তু কড়ি ছিল না তা বলবো না, যে কড়ি ছিল তার কিছুদিন পর আমি গাছটাকে একবার কাটিং করে দিয়েছি। কাটিং করার পর নতুনভাবে কড়ি এসেছে। পুরোনো যে কড়িগুলো ছিল সেগুলো প্রচুর পরিমাণে জাব পোকার অ্যাট্যাকের ফলে কড়িগুলো সব মারা যায়। ঠিক টাইমে আমি পেস্টিসাইডটা দিতে পারলাম না। তো আপনাদের যদি বাড়িতে নীল জবা গাছ থেকে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে খুবই প্রচুর পরিমাণে এই গাছে অ্যাট্যাক হয় জাব পোকা বা মিলিবাগ, বেশ কিছু পোকার অ্যাট্যাক হয় এই গাছে। জবা গাছে বেশি পোকার অ্যাট্যাক দেখা যায়। এই নীল জবার প্রতিস্থাপনটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি আই বাটন লিঙ্ক দিয়ে দেবো, সেখানে থেকে আপনারা দেখতে পারেন যে কী ধরনের মাটি লাগবে এই নীল জবা গাছে এবং কী কী পরিচর্যা করতে হবে। তো আমি আপনাদেরকে বলে দিই যে অতদিন থেকে প্রতিস্থাপন করার দিন থেকে আজ পর্যন্ত আমি কোনোদিনও কিন্তু টবে সার ইউজ করিনি। যা ইউজ করেছিলাম প্রতিস্থাপন করার সময়ই করেছিলাম আরও কিছুদিন পর। তো কড়িগুলোতে এবার ফুলগুলো ফুটবে। যখন কড়িগুলো আসে তখন কিন্তু হালকা যখন ফুটন্ত অবস্থায় থাকে তখন কিন্তু একটা লাল পিঁপড়ের অ্যাট্যাক দেখা যায়। তো লাল পিঁপড়ের অ্যাট্যাক দেখা গেলে আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু পেস্টিসাইড ইনসেক্টিসাইড দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি গাছে ইনসেক্টিসাইড ব্যবহার করেছি একটা র্যাফিন নামক। আরও কিছুদিন পর এবার মনে হচ্ছে ফুলটা আর কদিনের মধ্যে ফুটে যাবে। তো এ সময় কিন্তু যে লাল পিঁপড়ের অ্যাট্যাক দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই র্যাফিন নামক বা যে কোনো পেস্টিসাইড আপনারা দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কড়িগুলো নষ্ট হবে না। নষ্ট হয়ে গেলে কিন্তু কড়িগুলো হলুদ হয়ে নিচে পড়ে যাবে। আরও কিছুদিন পর দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে ফুলটা ফুটে গেছে, বাকিগুলো ফুটতে শুরু করেছে আস্তে আস্তে, সবগুলো ফুটে যাবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, এবং কিছু যদি কোশ্চেন থাকে এই ভিডিও রিলেটেড তাহলে নিচে কমেন্ট বক্সে আমাকে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।